नमस्कार, लार्निंग मोडर पक्ष के आरो एक नतून भिडियोते सबाई के स्वागत जानाई। आज के सी स्टूप्स टू कंक्वायर ऑलिवर गोल्डस्मिथेर लेखा जो ड्रामा आमादेर एसएलएसटी सिलेबासे रही है से ड्रामा थेके आमरा 150-টির বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কিন্তু একটা ভিডিওতে এই 150টা কোয়েশ্চেন করা সম্ভব নয়, তাই আমি তিনটা পার্টে এই ভিডিওটা বানাবো। আর এই ভিডিওর কোয়েশ্চেন যেগুলো আমি আলোচনা করব সেগুলো ডক্টর নিজাইরুল ইসলামের যে বুক অ্যাচিভার্স চয়েস নামে একটি বুক বই রয়েছে 9-10-এর সিলেবাসের উপর বেসড করে, তো সেই বই থেকে আমি এই কোয়েশ্চেনগুলো নিয়েছি এবং সেগুলো আজকে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকে সেটি প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, ইন হুইচ এসে ডিড গোল্ডস্মিথ সেট ফরওয়ার্ড হিজ থিওরি অফ কমেডি। তার যে বর্তমান লেখা সি স্টুপস টু কনকোয়ার, এই কমেডির যে থিওরিটা, কমেডি থিওরি অফ কমেডি, এটি এগিয়ে নিয়ে যেতে নিচের কোন এসেটি সাহায্য করেছে? অ্যান এসে অন দ্য থিয়েটার, অ্যান এসে অন ড্রামা, অ্যান এসে অন পোয়েট্রি, নাকি নান অব দ্য অ্যাবাভ? তো সঠিক উত্তর হবে তার থিওরি অফ কমেডিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল দ্য এসে অন দ্য থিয়েটার এই প্রবন্ধটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হোয়েন ডিড গোল্ডস্মিথ কমপ্লিট রাইটিং দিজ প্লে? 1770, 1772, 1771, 1773। সঠিক উত্তর কী হবে? 1771-এ উনি ওনার লেখাটা কমপ্লিট করেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, টু হুম ডিড গোল্ডস্মিথ হ্যান্ড ওভার দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য প্লে? উনি লেখাটা, এই নাটকটা কমপ্লিট করার পর নাটকের যে ম্যানুস্ক্রিপ্ট সেটা কার হাতে প্রথমে তুলে দেন? ডক্টর জনসনের হাতে, কোলম্যানের হাতে, ডেভিড গ্যারিকের হাতে, নাকি নিউম্যানের হাতে? সঠিক উত্তর হবে কোলম্যানের হাতে, কিন্তু উনি ফিরিয়ে দেন ওই ম্যানুস্ক্রিপ্টটা। কোয়েশ্চেন নাম্বার 4, বিইং রিটার্ন ফ্রম কোলম্যান, অর্থাৎ ম্যানুস্ক্রিপ্টটা কোলম্যানের কাছ থেকে ফেরত আসার পর হোয়ার ডিড দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য প্লে গো? ওই নাটকের ম্যানুস্ক্রিপ্টটা আবার কার হাতে পৌঁছালো? ডক্টর জনসনের হাতে, কোলম্যানের হাতে, ডেভিড গ্যারিকের হাতে, নাকি নিউম্যানের হাতে? সঠিক উত্তর হবে ডেভিড গ্যারিকের হাতে। ডেভিড গ্যারিক কে ছিলেন? না, ওই সময়কার একজন স্টেজ অ্যাক্টর ছিলেন ডেভিড গ্যারিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হোয়েন ওয়াজ দ্য প্লে ফার্স্ট প্রডিউসড অন দ্য স্টেজ? কত সালে প্রথম সি স্টুপস টু কনকোয়ার নাটকটি স্টেজে পারফর্ম হয়? 15th March 1771, 15th March 1772, 15th March 1773, নাকি 25th March 1773? সঠিক উত্তর হবে 15th March 1773, 1773-এর 15ই মার্চ। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ওয়ার টু টাইটেলস থট আফটার বাই গোল্ডস্মিথ বিফোর গিভিং দ্য প্রেজেন্ট টাইটেল অ্যান্ড সাব টাইটেল টু দ্য প্লে? বলছে প্রথমে গোল্ডস্মিথ যে দুটো টাইটেল ভেবেছিলেন সেই দুটো টাইটেল কী ছিল? দ্য বেলি স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য ওল্ড হাউস দ্য নিউ ইন, দ্য বেলি স্ট্র্যাটাজেম অ্যান্ড দ্য ওল্ড হাউস এ নিউ ইন, নাকি দ্য বিউএক্স স্ট্র্যাটাজেম অ্যান্ড দ্য ওল্ড হাউস আর নিউ ইন, নাকি দ্য বেলি স্ট্র্যাটাজেম অ্যান্ড ওল্ড ইন এ নিউ হাউস? তো সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, দ্য বেলি স্ট্র্যাটাজেম অ্যান্ড দ্য ওল্ড হাউস কমা আর নিউ ইন। মানে এখন যে টাইটেল সি স্টুপস টু কনকোয়ার এবং সাব টাইটেল যেটা রয়েছে সেটা দেওয়ার আগে এই দুটো টাইটেল উনি ঠিক করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ দ্য ড্রামাটিক আইরনি ইন দ্য প্লে? এই এই প্লেতে যে ড্রামাটিক আইরনিটা রয়েছে ব্যবহার করেছেন উনি পুরো প্লে জুড়ে, সেই ড্রামাটিক আইরনির সোর্স কোন সিনটা? মার্লোস ডেলিউশন দ্যাট হি ইজ স্টেইং ইন অ্যান ইন, নাকি মার্লোস ডেলিউশন দ্যাট কেট ইজ আ বারমেড, নাকি মার্লোস ডেলিউশন দ্যাট মিস্টার হার্ডক্যাসেল ইজ অ্যান ইনকিপার, নাকি মার্লোস ডেলিউশন দ্যাট হি ইজ স্টেইং ইন দ্য ওল্ড ম্যানশন অফ মিস্টার হার্ডক্যাসেল? তাহলে সঠিক উত্তর কী হবে? আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, মার্লোর ভ্রান্তি। কী ভ্রান্তি? না, সে ইনে রয়েছে, এটাই তার ছিল ভুল যে সে একটা ইনে রয়েছে, এটাই সে ভেবেছিল এবং এটাই ছিল ড্রামাটিক আইরনির মূল সোর্স, মার্লোস ডিলিউশন দ্যাট হি ইজ স্টেইং ইন ইন অ্যান ইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ফর হাউ লং ডাজ দ্য অ্যাকশন অফ দ্য প্লে লাস্ট? এই যে প্লেটা সি স্টুপস টু কনকোয়ার, এটা কত ঘন্টার একটা প্লে? অ্যাবাউট 6 আওয়ার্স, অ্যাবাউট 7 আওয়ার্স, অ্যাবাউট 5 আওয়ার্স, নাকি অ্যাবাউট 8 আওয়ার্স? তো সঠিক উত্তর হবে এখানে অ্যাবাউট 7 আওয়ার, প্রায় 7 ঘন্টার মধ্যেই প্লেটা শেষ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে? এখন যে বর্তমানে প্লেটার টাইটেল সি স্টুপস টু কনকোয়ার, এই টাইটেলটা সোর্স কোথার থেকে নেওয়া, আমার অর্থাৎ এই উৎস কোথার, কোন কোন প্লে বা কোন লেখা থেকে এই প্লের টাইটেলটা নেওয়া হয়েছে? বাট স্টুপস টু কনকোয়ার অ্যান্ড ইয়েট নেলস টু রাইজ ফ্রম ডাইডেন্স হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার,
but nails to conquer and yet stoop to rise from Dryden's hind and the panther naki but nails to conquer and yet stoop to rise from Johnson's hind and the panther ki but stoop to conquer and yet stand to rise from Johnson's the alchemist to shothik uttor ekhane hoye jabe option number A but stoop to conquer and yet nails to rise from Dryden's the hind and the panther Dryden er hind and the panther er ekta line theke এই টাইটেলটা নেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য প্লে এই প্লে সাবটাইটেলটা কি মিস্টেক অফ আ নাইট মিস্টেক্স অফ দ্য নাইট অফ এ নাইট নাকি দ্য বেলি স্ট্র্যাটাজেম নাকি দ্য বেলিস স্ট্র্যাটেজি সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মিস্টেক্স অফ এ নাইট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হাউ ইজ মিস্টার উডওয়ার্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লে বলছে যে মিস্টার উডওয়ার্ড এই প্লেটির সঙ্গে কীভাবে সম্পর্কিত হি রিড আউট টু দ্য অডিয়েন্স দ্য এপিলগ অফ দ্য প্লে উনি এই প্লের যে এপিলগ ছিল ওটা অডিয়েন্সদের পড়ে শোনান নাকি হি রিড আউট দ্য অডিয়েন্স দ্য প্রোলগ অফ দ্য প্লে এই প্লের যে প্রোলগটা সেটা উনি অডিয়েন্সদের পড়ে শোনান নাকি হি অ্যাক্টেড ইন দ্য রোল অফ টনি লুমকিন উনি টনি লুমকিনের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের অ্যাক্টিং করেন নাকি হি রিফিউজ টু অ্যাক্ট ইন দ্য রোল অফ টনি লুমকিন উনি টনি লুমকিনের অ্যাক্ট করাটা করা মানে করবেন না বলে প্রত্যাখ্যান করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হি রিড আউট টু দ্য অডিয়েন্স দ্য প্রোলগ অফ দ্য প্লে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হাউ ইজ ডেভিড গ্যারিক অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লে ডেভিড গ্যারিক প্লের সঙ্গে কীভাবে যুক্ত দ্য ফার্স্ট এপিলগ ওয়াজ রিটিন বাই হিম প্রথম এপিলগটা উনি লিখেছিলেন দ্য প্রোলগ ওয়াজ রিটিন বাই হিম প্রোলগটা উনি লিখেছিলেন হি এনকারেজড গোল্ডস্মিথ টু কম্পোজ দ্য প্লে উনি গোল্ডস্মিথকে উৎসাহিত করেছিলেন এই প্লেটি লেখার জন্য হি পাবলিশ দ্য প্লে অ্যাজ বুক উনি এই নাটকটিকে বই আকারে প্রকাশ করেছিলেন সঠিক উত্তর হবে উনি এই প্লের এপিলগটা লিখেছিলেন সরি প্রোলগটা লিখেছিলেন দ্য প্রোলগ ওয়াজ রিটিন বাই হিম নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ওয়ান হোপ রিমেইন্স হোয়াট ইজ দ্য হোপ রেফার টু দ্য প্রোলগ অফ দ্য প্লে এই প্লের প্রোলগটা আমরা যখন পড়ি সেখানে এই ওয়ার্ড এই সেন্টেন্সটা পাই ওয়ান হোপ রিমেইন্স এখানে কোন হোপের কথা বা কোন আশার কথা বলা হয়েছে রিভাইভাল অফ ট্রু কমেডি ওয়েন কমিক স্পিরিট ওয়াজ ডাইং রিভাইভাল অফ সেন্টিমেন্টাল কমেডি কিউরিং অফ সেন্টিমেন্টাল কমেডি নাকি রিভাইভাল অফ রোমান্টিক কমেডি সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রিভাইভাল অফ ট্রু কমেডি ওয়েন কমিক স্পিরিট ওয়াজ নাম্বার ফোরটিন হু ইজ সাটার রেফার্ড টু দ্য টু ইন দ্য প্রোলগ অফ দ্য প্লে প্রোলগে আমরা সাটারের উল্লেখ পাই সাটারকে এডওয়ার্ড নেড সাটার হু অ্যাক্টেড অ্যাজ মিস্টার হার্ডক্যাসল ইন দ্য প্লে এডওয়ার্ড নেড সাটার হু অ্যাক্টেড অ্যাজ টনি ইন দ্য প্লে নাকি এডওয়ার্ড নেড সাটার হু অ্যাক্ট অ্যাজ মার্লো ইন দ্য প্লে নাকি এডওয়ার্ড নেড সাটার হু অ্যাক্ট অ্যাজ স্যার চার্লস মার্লো ইন দ্য প্লে তো এখানে সঠিক উত্তর আমাদের কী হবে কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ এডওয়ার্ড নেড সাটার যে কিনা মিস্টার হার্ডক্যাসেলের অ্যাক্টিং করেন ওকে মানে উনি ছিলেন ওই এই সাটার ছিলেন কার মতো আমাদের মিস্টার উডওয়ার্ডের মতোই তখনকার একজন অভিনেতা বা অ্যাক্টার যে কিনা এই এই যে প্লে আমাদের সি স্টুপস টু কনকোয়ার এই প্লেটিতে এডওয়ার্ড মানে মিস্টার হার্ডক্যাসেলের অভিনয়টা মানে মিস্টার হার্ডক্যাসেলের যে চরিত্র সেই চরিত্রে অভিনয় করেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এ ডক্টর কামস হু ইজ দ্য ডক্টর ডক্টর জনসন অলিভার গোল্ড স্মিথ অ্যান্ড ইংলিশ ফিজিসিয়ান নাকি ডক্টর জেকেল সঠিক উত্তর হবে এখানে অলিভার গোল্ড স্মিথের কথা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হোয়াট ডু দ্য ফাইভ ড্রটস রেফার টু ইন দ্য প্রোলগ মিন এখানে আমরা প্রোলগে দেখতে পাই যে ওই ডক্টর পাঁচটা ড্রটস দিয়ে কাকে সারিয়ে তুলছেন কমিক মিউজকে সারিয়ে তুলবেন এই যে ফাইভ ড্রটস এর কথার অর্থ কী ফাইভ অ্যাক্ট অফ দ্য প্লে নাকি ফাইভ টাইম স্ক্যারসিটি অফ ওয়াটার ফাইভ সিজন অফ ব্যাড ওয়েদার নাকি ফাইভ ড্রপস অফ মেডিসিন সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার এ ফাইভ অ্যাক্টস অফ দ্য প্লে সি স্টুপস টু কনকোয়ার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন টু হুইচ লিটারারি জেনরি ডাজ সি স্টুপস টু কনকোয়ার বিলং কোন লিটারারি জনরা থেকে এই সি স্টুপ টু কনকোয়ারটা বিলং করে সেন্টিমেন্টাল কমেডির জনরা কমেডি অফ লাভের জনরা নাকি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির জনরা নাকি ফার্স্ট সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্লে এই প্লের মেইন থিম কী কেট স্টুপিং টু দ্য পজিশন অফ আ বারমেড টু ডিসিভ পিপল কেট স্টুপিং টু দ্য পজিশন অফ আ বারমেড টু কনকোয়ার মারলো কেট স্টুপিং টু দ্য পজিশন অফ আ বারমেড টু বি আ কমপ্লিট ওম্যান গেট স্টুপিং টু দ্য পজিশন অফ আ পোর রিলেশন অফ মিস্টার হার্ডক্যাসেলস টু ম্যারি মার্লো তাহলে সঠিক উত্তর এখানে কী হবে অপশন নাম্বার
বি হয়ে যাবে সঠিক উত্তর কেট স্টুপিং টু দ্য পজিশন অফ আ বারমেড টু কনকোয়ার মার্লো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 হোয়াট কনস্টিটিউটস দ্য সাবপ্লট ইন দ্য প্লে কোন জিনিসটা অর্থাৎ এই প্লের যে সাবপ্লটটা ছিল সেই প্লটটা কোন মানে কোন ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে দ্য লাভ অ্যাফেয়ার অফ হেস্টিংস অ্যান্ড মিস নেভিল টোনিস ড্রিঙ্কিং ইন দ্য এল হাউস দ্য দেয়ার ইজ নো সাব প্লট নাকি মিসেস হার্ডক্যাসেল সাফারিং ইন দ্য হ্যান্ডস অফ টোনি সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ লাভ অ্যাফেয়ার অফ হেস্টিংস অ্যান্ড মিস নেভিল অর্থাৎ মিসেস হার্ডক্যাসেলের যে ভাইঝি বা বন্ধি যেটাই বলি মিস নেভিল ওনা মিস নেভিল এবং মার্লোর বন্ধু হেস্টিংস তাদের দুজনের মধ্যে যে লাভ অ্যাফেয়ার সেটাই ছিল এই প্লের সাব প্লট নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 হোয়াট ইজ মিস্টার হার্ডক্যাসেল ফন্ড অফ মিস্টার হার্ডক্যাসেল কোন জিনিস মিস্টার হার্ডক্যাসেলের কোন জিনিসগুলো প্রিয় এভরিথিং দ্যাট ইজ ওল্ড হিজ ডটার ও ওল্ড লন্ডন ফ্যাশন নাকি জুয়েলারি তো সঠিক উত্তর হবে এভরিথিং দ্যাট ইজ ওল্ড আমরা প্লের শুরুতে ফার্স্ট অ্যাক্টে দেখতে পাই উনি বলছেন যে আই লাভ এভরিথিং দ্যাটস ওল্ড ওল্ড ফ্রেন্ডস ওল্ড টাইমস ওল্ড ম্যানার্স ওল্ড বুকস ওল্ড ওয়াইন অ্যান্ড ওল্ড ওয়াইফ ওকে তাই এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ এভরিথিং দ্যাট ইজ ওল্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 হু ইজ ডরোথি এখানে ডরোথিকে কেটস পেট নেম দ্য কুক মেড অব দ্য হার্ডক্যাসেলস দ্য ওল্ড ওয়াইফ অফ মিসেস হার্ডক্যাসেল সরি মিস্টার হার্ডক্যাসেল নাকি নেভিলস আদার নেম তাহলে এখানে ডরোথি কার নাম ছিল এই প্লেতে আমরা দেখতে পাই ডরোথি ছিল দ্য ওল্ড ওয়াইফ অফ মিস্টার হার্ডক্যাসেল অর্থাৎ হার্ডক্যাসেলের ওয়াইফ মিসেস হার্ডক্যাসেলেরই আরেক নাম ছিল ডরোথি ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 হু আর ডার্বি অ্যান্ড জোন আমরা ফার্স্ট অ্যাক্টেই দেখতে পাই যে মিসেস হার্ডক্যাসেল বলছেন যে আমি ডার্বি আর জোনের কাহিনীতে ডার্বি বা জোন হতে পারবো না তোমার মানে ওরা যেরকম বৃদ্ধ বয়স পর্যন্ত দুজন দুজনকে ভালোবেসেছিল দুজন দুজনের পাশে থেকেছিল এইরকম কিছু আমার কাছ থেকে তুমি আশা করো না আমি তুমি ডার্বি হলেও আমি জোয়ান হতে পারবো না বা তুমি জোন হলেও আমি ডার্বি হতে পারবো না এটা বলেন কে মিসেস হার্ডক্যাসেল বলেন তো এই ডার্বি আর জোন অ্যাকচুয়ালি কারা ছিল অপশন নাম্বার এ এ লেজেন্ডারি হ্যাপি কাপল এ পেয়ার অফ ডান্সার ফ্রম লন্ডন হার্ডক্যাসেলস রিলেটিভস না আ ফেমাস পেয়ার অফ দ্য কান্ট্রি পিপল সঠিক উত্তর হবে আর লেজেন্ডারি হ্যাপি কাপল দুজন খুশি দম্পতি ছিলেন এই জন অ্যান্ড ডার্বি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 হোয়াট ইজ দ্য ফেভারিট স্টোরি দ্যাট মিস্টার হার্ডক্যাসেল লাইকস টু টেল এভরিবডি বলছে কোন গল্পটা সে খুব ভালোবাসত এবং সবাইকেই বলে বেড়াতো মিস্টার হার্ডক্যাসেল দ্য স্টোরি অফ হর্স রেস দ্য স্টোরি অফ রবার্স দ্য স্টোরি অফ প্রিন্স ইউজিন অ্যান্ড দ্য ডিউক অফ মালব্রো নাকি দ্য স্টোরি অফ হিজ আঙ্কেল তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দ্য স্টোরি অফ প্রিন্স ইউজিন অ্যান্ড ডিউক অফ মালব্রো কোয়েশ্চেন নাম্বার 24 হু ইজ দ্য ফাদার অফ টোনি লুমকিনের আসল বাবাকে মিস্টার হার্ডক্যাসেল মিস্টার স্কোয়ার লুমকিন নাকি মিস্টার সোলেমন নাকি স্যার চার্লস তো সঠিক উত্তর হবে মিস্টার স্কোয়ার লুমকিন অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 হাউ মাচ ইজ দ্য অ্যানুয়াল ইনকাম অফ টোনি লুমকিনের অ্যানুয়াল ইনকাম কত অর্থাৎ সে যখন যুবক হয়ে যাবে তখন সে কত টাকার মালিক হবে $1,500 আ ইয়ার £15,000 পার মান্থ নাকি $15,000 পার ইয়ার নাকি £1,500 আ ইয়ার তো সঠিক উত্তর হবে 25 অপশন নাম্বার ডি £1,500 আ ইয়ার এক বছরে £1,500 মালিক হবে টোনি লুমকিন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 অ্যাকর্ডিং টু হিজ মাদার টোনি ইজ সাফারিং ফ্রম হুইজ ডিজিজ মানে আমরা যখন ফার্স্ট অ্যাক্টে দেখতে পাই মিস্টার হার্ডক্যাসেল এবং মিসেস হার্ডক্যাসেল দুজন মিলে গল্প কথোপকথন করছেন তখন টোনি পাশ দিকে যখন বেরিয়ে যাচ্ছে তখন টোনিকে দেখে তার মা ডাকেন এবং তাকে দেখে বলেন যে আমার ছেলে অসুস্থ সে কোন রোগে অসুস্থ অর্থাৎ কোন রোগে জড়িত কনজামশন ড্রিঙ্কিং অবসিটি হি হ্যাজ নো ডিজিজ তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কনজামশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন দ্যাট টোনি ফ্রিকোয়েন্টলি ভিজিট ইনটার নাম কী ছিল যে ইনে টোনি মাঝে মধ্যেই যেত দ্য জলি পিজেন থ্রি জলি ডাবস থ্রি জলি পিজন্স নাকি বাক্স হেড তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি থ্রি পিজন্স বা থ্রি জলি পিজন্স নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 হু আর ডিক মাগিন্স জ্যাক স্ল্যাং লিটল অ্যামিনাডাব অ্যান্ড টম টুইস্ট এরা কারা ছিল 28 সঠিক উত্তর হবে এরা ছিল কে না ফ্রেন্ডস অফ টোনি অ্যাট দ্য এল হাউস এল হাউসে টোনির বন্ধু ছিল এই ডিক মাগিন্স জ্যাক স্ল্যাং লিটল অ্যামিনাডাব অ্যান্ড টম টুইস্ট
नेक्स्ट क्वेश्चन नंबर 29, व्हाट इज द नेम ऑफ द ओनर ऑफ द एल हाउस? एल हाउसर ओनर नाम कि छिलो? स्टिंगो, एमिनाडाब, डिगोरी ना कि जैक्सलांग? सठिक उत्तर की हो जाए ऑप्शन नंबर ए हो जाए सठिक उत्तर, स्टिंगो। नेक्स्ट क्वेश्चन नंबर 30, व्हाट इज द थीम ऑफ द सॉन्ग दैट टोनी सिंग्स एट द एल हाउस? एल हाउसे हमें गए देखते पाई जो टोनी एक गान गई है, से गान थीम कि छिलो? आ प्रेज टू एडुकेशन, पढ़ाशनोर प्रेज कर प्रशंसा करछे। आ प्रेज टू वाइन, वाइन अर्थात मदर प्रशंसा करछे। आ प्रेज टू स्कूल मास्टर, स्कूल मास्टर दे प्रशंसा करछे ना कि आ प्रेज टू बेट बाउंसर? तो एखाने सठिक उत्तर कि होबे 30, सठिक उत्तर होबे अपशन नम्बर बी, प्रेज टू वाइन, से वाइनर प्रशंसा करछिलो एबं कादेर माने कुख्याति करछिलो? स्कूल मास्टर देर ब्यापारे खराब खराब कथा बोलछिलो। नेक्स्ट क्वेश्चन नम्बर 31, हाउ मेनी फ्रेंड्स आर देयर विथ टोनी एट द एल हाउस? एल हाउसे तार कतगुलो बंधु तार साथे छिलो? एखाने अपशन नम्बर 4 हो जाबे सठिक उत्तर, तार साथे चारजन बंधु छिलो। नेक्स्ट क्वेश्चन नम्बर 32, देयर गोज अ पेयर दैट ओनलि स्पयल इच अदर, ह्वाट इज द पेयर रेफर टू हेयर? एखाने कोन जोड़ार कथा बला हयेछे जारा निजेरा एके अपरके कि करछे? स्पॉयल करछे। मिसेस हार्डकैसल एंड टोनी लुमकिन, मिसेस एंड मिस्टर हार्डकैसल, मिसेस हार्डकैसल एंड केट ना कि मिस्टर हार्डकैसल एंड केट? तो सठिक उत्तर 32 हो जाए अपशन नम्बर ए, मिस्टर हार्डकैसल बोलें जे मिसेस हार्डकैसल एवं तार छेले टोनी लुमकिन दुजने ही दुजन के कि करछे ना स्पॉयल करछे अर्थात खराब कर दिच्छे। नेक्स्ट क्वेश्चन नम्बर 33, हाउ इज केट ड्रेस्ड इन द मॉर्निंग? आमरा देखी जे केट एवं तार बाबा मिस्टर हार्डकैसलर साथे एकटा कि हय एकटा एग्रीमेंट हय जे केट सकाल बेलाय कि धरनेर ड्रेस पड़बे एवं सन्धे बेलाय कि धरनेर जामा कपड़ पड़बे। तो सकाल बेलाय से कि रकम जामा कपड़टा पड़बे? अकॉर्डिंग टू हार ओन सुइट विल, तार निजेर मत अनुसारे। अकॉर्डिंग टू हार फादार्स विल, तार बाबार मत अनुसारे। अकॉर्डिंग टू हार मदार्स विल, तार मायेर मत अनुसारे। नाकि एज पार द लंडन फैशन, नाकि लंडन फैशने एखन जेरकम चलछे सेरकम अनुयायी से जामा कपड़ पड़बे? तो सठिक उत्तर हबे अकॉर्डिंग टू हार हार ओन सुइट विल, से सकाल बेलाय নিজের মত অনুসারে জামা কাপড় পরবে এবং সন্ধেবেলায় সে তার বাবার মত অনুসারে পরবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 34, কেট পুট অন সিম্পল হাউস ওয়াইফস ড্রেস ইন দ্য ইভিনিং? কেট সন্ধেবেলায় হাউস ওয়াইফ ড্রেস পরবে সেটা কার মত অনুসারে? অ্যাকর্ডিং টু হার ওন সুইট উইল, না এটা তো হবে না যেহেতু সে সকালবেলায় নিজের মত অনুসারে পরবে, তাহলে সঠিক উত্তর হবে তার বাবার মত অনুসারে, অ্যাকর্ডিং টু হার ফাদার্স উইল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 35, হু ইজ দ্য ফাদার অফ মার্লো? মার্লোর বাবার নাম কি? স্যার চার্লস মার্লো, স্যার চেরি মার্লো, স্যার চার্লট মার্লো নাকি the স্যালিমার মার্লো? তা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, স্যার চার্লস মার্লো, মার্লোর বাবার নাম অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, কেট হ্যাজ সাম পেট অ্যানিমালস অ্যাট হোম, হোয়াট আর দে? কেটের বাড়িতে কিছু কি আছে না পোষ্য প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলো কি কি? কি হচ্ছে? ক্যানারি বার্ড অ্যান্ড স্যালমন ফিশেস, ক্যানারি বার্ডস অ্যান্ড গোল্ড ফিশেস, ক্যানারি বার্ড অ্যান্ড ক্যানারি ফিশেস, নাকি ক্যানারি বার্ডস অ্যান্ড ব্ল্যাক হপ ফিশেস? তো এখানে 36-এর সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর, ক্যানারি বার্ডস অ্যান্ড গোল্ড ফিশেস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 37, উইথ হুম ইজ নেভিল ইজ ইন লাভ? কার সঙ্গে নেভিল প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছে? হেস্টিংসের সঙ্গে, টোনির সঙ্গে, মার্লোর সঙ্গে, নাকি স্যার চার্লসের সঙ্গে? তো সঠিক উত্তর হয়ে যাবে হেস্টিংসের সঙ্গে, যে কিনা মার্লোর একজন বন্ধু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, হি ইজ আ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার, হু ইজ সিঙ্গুলার ক্যারেক্টার? এই কার কথা বলা হচ্ছে? হেস্টিংসের কথা, টোনির কথা, মার্লোর কথা, নাকি মিস্টার হার্ডকাসেলের কথা? তো 38-এ সঠিক উত্তর হবে মার্লোর কথা বলা হচ্ছে, না হি ইজ আ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার। কোয়েশ্চেন নাম্বার 39, নেভিল হ্যাজ সাম ফরচুন কেপ্ট উইথ হার আন্ট, নেভিলের কিছু ফরচুন রয়েছে অর্থাৎ তার কিছু সম্পদ রয়েছে যেটা কিনা তার আন্টের কাছে, আন্টির কাছে রাখা আছে, মিসেস হার্ডকাসেলের কাছে। তো হোয়াট ইজ দিস ফরচুন, এই সম্পদটা কী? আ ক্যাসকেট অফ জুয়েলারি, নেকলেস, ল্যান্ড ডিডস, নাকি ডায়মন্ড অ্যান্ড জেমস? সঠিক উত্তর হবে আ ক্যাসকেট অফ জুয়েলারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, হু ইজ বেট বাউন্সার? এই গল্পে, ওই নাটকে আমরা কি দেখতে পাই? বেড বাউন্সারের উল্লেখ দেখতে পাই, সে বেড বাউন্সার কে ছিল? আর লন্ডন গার্ল, সুইট হার্ট অফ টোনি লুমকিন, আর রিলেটিভ অফ মিসেস হার্ডকাসেল, নাকি কেটস ফ্রেন্ড? সঠিক উত্তর হবে সুইট হার্ট অফ টোনি লুমকিন, টোনি লুমকিনের সুইট হার্ট ছিল বেড বাউন্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, আই কুড বি সো রিভেঞ্জড আপন দ্য ওল্ড গ্রুমবেল্টেনিয়ান, হু ইজ দ্য ওল্ড গ্রুমবেল্টেনিয়ান? মিস্টার হার্ডকাসেল, মিসেস হার্ডকাসেল, চার্লস মার্লো, নাকি হেস্টিংস? তো 41-এ সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার এ, মিস্টার হার্ডকাসেল। কে কথাটা বলে? টোনি লুমকিন এই কথাটা বলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, দ্য ডটার আ টল টকেটিভ
মেপোল হু ইজ রেফার্ড টু হেয়ার, এখানে কার কথা বলা হচ্ছে, নেভিলের কথা, কেট হার্ডক্যাসেলের কথা, বেট বাউন্সারের কথা, না মিস্টার হার্ডক্যাসেল, মিসেস হার্ডক্যাসেলের কথা। তো এখানে 42 সঠিক উত্তর হবে আমাদের কেট হার্ডক্যাসেলের কথা। কে এই কথাগুলো বলছে? টনি লুমকিন বলছে। কাকে বলছে? মার্লোকে বলছে। যখন মার্লো এবং হেস্টিংস রাস্তা ভুল করে এবং তারা এল হাউসে এসে পৌঁছায় এবং রাস্তা ঠিক সঠিক রাস্তা তাদেরকে জিজ্ঞাসা করে ঠিকানাটা, তখন টনি তাদেরকে কেটের ব্যাপারে অনেক কথা বলে। সেই কথাগুলোর মধ্যে তার এই বর্ণনাগুলো সে কেটের ব্যাপারে দেয় যে দ্য ডটার আর টল টকেটিভ মেপল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, হোয়াট ইজ বাক্স হেড, এখানে বাক্স হেড বলতে কি বোঝানো হয়েছে? দ্য নটোরিয়াস হিল অ্যাজ টনি ডেসক্রাইব টু মার্লো অ্যান্ড হেস্টিংস, দ্য বেস্ট ইন অন দ্য হিল অ্যাজ টনি ডেসক্রাইব টু মার্লো অ্যান্ড হেস্টিংস, দ্য বেস্ট ইন অন দ্য হিল অ্যাজ স্টিংগো ডেসক্রাইব টু মার্লো অ্যান্ড হেস্টিংস, নাকি দ্য ওল্ড ম্যানশন অফ স্যার চার্লস মার্লো। তো 43 সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দ্য বেস্ট ইন অন দ্য হিল অ্যাজ টনি ডেসক্রাইবস টু মার্লো অ্যান্ড হেস্টিং। এখানে বাক্স হেড বলতে একটা ইনের ব্যাপারে বলা হয়েছে, একটা মানে কি বলবো, হোটেল বা একটা যেখানে গেস্টরা থাকে, গেস্ট হাউস, তার কথা বলা হয়েছে, যেটা কিনা পাহাড়ের ওপরে ছিল, বাক্স হেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, হোয়াট ইজ দেয়ার ওভার দ্য ডোর অন দ্য অফ দ্য হাউস অফ মিস্টার হার্ডক্যাসেল, মিস্টার হার্ডক্যাসেলের বাড়ির দরজায় কী ছিল? আ পেয়ার অফ লার্জ হর্নস, আ সাইনবোর্ড, এ বিল ডেসক্রাইবিং ইট অ্যাজ ইন ইন, নাকি দ্য নেম প্লেট অফ মিস্টার হার্ডক্যাসেল। তো 44 সঠিক উত্তর হবে দুটো হর্ন ছিল, আ পেয়ার অফ লার্জ হর্ন, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, মোস্ট অফ দ্য সিনস ইন দ্য প্লে আর লেড ডাউন, এই এই গল্পের বেশিরভাগ কাহিনীটা কোন জায়গায় হয়েছে? ইন দ্য হর্স পন্ড, ইন অ্যান ইন, নাকি ইন আ রুম ইন দ্য ওল্ড ম্যানশন অফ দ্য হার্ড ক্যাসেল, নাকি ইন লন্ডন সিটি। তো এখানে 45 সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইন আ রুম ইন দ্য ওল্ড ম্যানশন অফ দ্য হার্ড ক্যাসেল। কোয়েশ্চেন নাম্বার 46, দ্য অ্যাক্ট অফ দ্য প্লে টু হ্যাভ সিন ডিভিশনস আর অ্যাক্ট 1 অ্যান্ড 4, অ্যাক্ট 1 অ্যান্ড 2, অ্যাক্ট 4 অ্যান্ড 5, নাকি অ্যাক্ট 3 অ্যান্ড 4। তো এখানে 46 সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্ট 1 অ্যান্ড অ্যাক্ট 5। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, টু অফ দ্য সার্ভেন্টস অফ মিস্টার হার্ডক্যাসেল আর মিস্টার হার্ডক্যাসেলের দুজন সার্ভেন্টের নাম আমরা উল্লেখ পাই, তারা কে কে ছিল? 47 সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিগোরি অ্যান্ড রজার, ডিগোরি অ্যান্ড রজার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, ডিগোরি অ্যান্ড রজার হ্যাভ বিন টেকেন বাট আউট বাই মিস্টার হার্ডক্যাসেল ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ফার্ম, টাউন, ফার্মিং, নাকি গভর্নমেন্ট জব। তো 48 সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ফার্মিং, তাদের দুজনকে চাষাবাদ থেকে নিয়ে এসেছিল, ফার্মিংয়ের অর্থাৎ ফার্ম থেকে নিয়ে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, দ্য থার্ড অ্যান্ড দ্য ফোর্থ সার্ভেন্ট রেফার টু ইন অ্যাক্ট 3 আর, এখানে 3 নম্বর এবং 4 নম্বর সার্ভেন্টের কথা আমরা অ্যাক্ট 3-তে পাই, সেই দুজন কে কে? তো 49 সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রজার অ্যান্ড ডিগোরি, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, দ্য ইংলিশ ম্যানস ম্যালাডি রেফার্স টু বোল্ড নেচার, কনজারভেটিভ নেচার, রিজার্ভেশন অ্যান্ড সাইনেস, নাকি ইম্পিউডেন্স। তো 50 সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রিজার্ভেশন অ্যান্ড সাইনেস হচ্ছে দ্য ইংলিশ ম্যানস ম্যালাডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, মার্লো ইজ বোল্ড উইথ ফিমেলস অফ অ্যানাদার ক্লাস, দ্য দিজ ক্লাস রেফার্স টু দ্য ফিমেলস বিলং টু অ্যারিস্টোক্রেসি, লোয়ার রং অফ সোসাইটি, মিডল ক্লাস, নাকি রিচ সোসাইটি। 51 সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লোয়ার রং অফ সোসাইটি। এখানে আমরা জানতে পারি যে মার্লো যে লোয়ার কাস্ট সোসাইটির যেসব মেয়েরা রয়েছে তাদের সঙ্গে সে খুব ভালোভাবে মিশতে পারে, তাদের সামনে সে খুব হিরো সেজে ঘুরে বেড়ায়, তাদের সামনে তার কোনো লজ্জা থাকে না। কিন্তু যখনই আপার ক্লাস সোসাইটির মহিলা অর্থাৎ লেডিদের সামনে তাকে আসতে হয় তখন সে খুব রিজার্ভেটিভ এবং খুব সাইনেস তার মধ্যে চলে আসে, তুই লজ্জায় কথা বলতে পারে না। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে যে সে কাদের সঙ্গে খোলামেলা ব্যবহার করে, লোয়ার র্যাঙ্ক অফ সোসাইটি, সোসাইটির যেসব লোয়ার র্যাঙ্কের মহিলারা রয়েছে তাদের সামনে সে খুব হিরো সেজে ঘুরে বেড়ায়। তো এই ছিল আজকের 51টি কোয়েশ্চেন এবং তাদের উত্তর। আমি এর পরবর্তী আরও দুটো পার্টে এই 150টা কোয়েশ্চেন কমপ্লিট করবো। স্টে টিউন উইথ আস, লার্নিং মোড, অ্যান্ড থ্যাংক ইউ।